আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনরা, আপনারা যারা আপনাদের অটিস্টিক সন্তান নিয়ে কষ্ট করছেন, অসহায়ত্ব ফিল করছেন, ডাক্তার বলেছে অটিজম কখনো ভালো হবে না, আবার যারা ভিটিলিগো হয়েছে, জীবন অতিষ্ঠ, সামাজিকভাবে আপনার খুবই এক ঘরে এক কোণে হয়ে আছেন, দেখুন আমাদের ভিডিওগুলো, দেখুন আমাদের পেজগুলো, কয়েকশো ভিটিলিগো পেশেন্ট ভালো হয়েছে। হয়তোবা পৃথিবীতে আমি একমাত্র ডাক্তার যে আমার হাতে এত সতর্কতে ভিডিও পেশেন্ট ভালো হয়েছে। অটিস্টিক পেশেন্ট ভালো হবে এটা আমি কখনো শুনি নাই। অটিস্টিক পেশেন্ট আলহামদুলিল্লাহ 100 ভাগ রিভার্স আমাদের হাত ধরে হয়েছে, এবং অটিস্টিক পেশেন্টরা উইদিন 1 মাসের মধ্যে 50% অটিজমটা ইম্প্রুভ করে, এটা হলো অন অ্যাভারেজ। তাহলে আমি কি নিউরোলজিস্ট হয়ে গেলাম? আমি কি মানে ভিডিওলজি স্পেশালিস্ট হয়ে গেলাম? আসলে তা না। আজকে এই ভিডিওতে বলছি, যারা ভিটিলাইগো বা সেতি রোগের সমস্যায় ভুগছেন, যারা অটিস্টিক সমস্যায় ভুগছেন, কোনো ডাক্তার বলেছে কোনো উপায় নেই আপনাদের জন্য, তাদের কী ধারণা, আমি কী করি? দেখেন, আমি নিউরোলজিস্ট না, আমি একজন বডি মেকানিক, আমি বডি সায়েন্স বুঝি, আমি আবার মেডিসিনের বিরুদ্ধেও না। আমার পিএইচডি ডক্টরেট করেছে মেডিসিনের উপরে, আমার সবচেয়ে হাইস্ট রিভিউ জার্নাল আমার পাবলিশ করেছে মেডিসিন ডিসকভার করার কারণে। আমি মেডিসিন লাগবে কোনো একটা পর্যায়ে, যখন আপনার নিউরোলজিক ইস্যু হবে, এখানে মেডিসিন দিয়ে আপনার হরমোন চেইনটাকে আপনি ডিস্টার্ব করে একটু ভালো ফিল করাবেন, আর আপনার যে সমস্যার কারণে নিউরোলজিক ইস্যু তৈরি হয়েছে, ব্রেন কোঅর্ডিনেশন করছে না, ব্রেন ইনফ্লামেটেড, ওটা ভালো করবেন না, তাহলে তো আপনি আপনাকে বলতেই হবে যে আপনার অটিস্টিক পেশেন্ট কখনো ভালো হবে না, এটা জেনেটিক্যাল। কেউ আজ পর্যন্ত কোনো অটিস্টিক জিন ডিসকভার করতে পারে নাই, তাহলে জেনেটিক্যাল কীভাবে হলো? আপনার আমাদেরকে হলো ভুল ধারণা দেওয়া হচ্ছে। আপনার একটু গবেষণা দেখুন। আচ্ছা, প্রচুর আর্টিকেল পাবলিশ হচ্ছে যে ইটস অল অ্যাবাউট ব্রেন ইনফ্লামেশন, ইটস অল অ্যাবাউট ব্রেন সিগন্যাল পাচ্ছে না, ব্রেন ক্যানট কোঅর্ডিনেট উইথ নার্ভাস সিস্টেম, উই জাস্ট নিড টু ওয়ার্ক ইন হিয়ার, দ্যাটস ওয়াট আই ডু, আই এম লাইক এ মেকানিক পার্সন। আবার কোন দ্য বাড়ে সি, একটা মানুষ যখন ভিটিলিগো সাথে নিয়ে আসে, বা যদি ভিটিলিগোটা ডিফারেন্ট টাইপ অফ ডিজিজ, এটা একটা অটোমিউন ডিজিজ, আমাদের আমাদের মেলানোসাইটসকে অ্যাটাক করছে ইমিউন সিস্টেম। আমি দেখি কেন ইমিউন সিস্টেম মেলানোসাইটসকে অ্যাটাক করছে, তার ট্রিগার কী, ওটা ঠিক করি, তখন ভিটিলিগোটা ভালো হয়ে যায়। আবার যখন অটিস্টিক পেশেন্ট আসে, আমি দেখি কেন ব্রেনটা ইনফ্লামেটেড, তার কী কী এক্সোটক্সিন বলা হয় যেটাকে, ব্রেনকে সেলকে টক্সিন করে এক্সাইটেড করে ফেলে, হাইপার এবং ইনফ্লামেশন তৈরি আসে ব্রেনের মধ্যে, আমি সেই ট্রিগারগুলো বের করে দিই, লাইক এজ এ বডি মেকানিক, লাইক এজ এ মেকানিক যেটা করে গাড়ির জন্য, আমি সেই কাজটা করি। এবং আলহামদুলিল্লাহ, যখন ব্রেন ফ্রন কমে যায়, তখন ব্রেন আবার ফাংশন করতে শুরু করে। এরপরে যখন নিউরোলজিক্যাল ইস্যুগুলো, নার্ভাস সিস্টেম ইম্প্রুভ করানো যায়, অ্যাড্রিনাল গ্ল্যান্ড একটা বিগ কন্ট্রিবিউশন, অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে যখন সাপোর্ট দিই, তখন অ্যাড্রিনাল গ্ল্যান্ড ইম্প্রুভ করে, নার্ভাস সিস্টেম ইম্প্রুভ করবে, তখন আর অটিস্টিক পেশেন্ট যে হাইপার অ্যাক্টিভিটি, অনেককে বেঁধে রাখতে হয়, আমার কাছে বেঁধে নিয়ে আসছে অতিষ্ঠ জীবন, তো এগুলো করলে অটিস্টিক পেশেন্ট ভালো হয়। আর একটা জিনিস মনে রাখবেন যে দুইটা অটিস্টিক পেশেন্ট ট্রিটমেন্ট কখনো এক হয় না, দুইটা ভিটিলিগো সেতি রোগের পেশেন্ট কখনো এক হয় না, ওয়ান সাইজ ফিটস অল দিয়ে আপনার রোগীকে ভালো করতে পারি না। আমরা আমরা কী করি, দেখি কার কী আন্ডারলাইং ইস্যু আছে, কার এই কার কী কারণে ইমিউন সিস্টেম আপনার মেলানোসাইটসকে অ্যাটাক করে, মেলানোজেনেসিস যেটা মেলানিন প্রোডাকশান, স্কিনে যে পিগমেন্টেশনটা বন্ধ হয়ে গিয়েছে, আমরা সেখানে ফোকাস করি, তখন ভালো হয়। তবে প্রাইমারিলি যেটা নিয়ম সেটা হচ্ছে যে আপনার টক্সিন খাবারকে বাদ দিতে হবে, আপনার শরীরে ওমেগা সাপ্লিমেন্ট লাগবে, ভিটামিনগুলোকে ব্যালেন্স রাখতে হবে, ব্রেন ইনফ্লামেশন কমানোর জন্য সাপ্লিমেন্ট দেওয়া লাগবে, কারো কারো সল্ট থেরাপি লাগে, কারো কারো ওজন থেরাপি লাগে, কারো কারো ভিটামিন নিউট্রিশন আইবি লাগে, কারো কারো যেটা লাগে সেটা হচ্ছে যে শরীরে অ্যাড্রিনাল সাপোর্টের জন্য কিছু হার্বাল সাপোর্টও এভিডেন্স বেস পাওয়া যায়, ওগুলো লাগে। হ্যাঁ, এই সব মিলিয়ে এই নিউরোলজিক ইস্যুগুলো ভালো হয়। ইটস নট অ্যাবাউট দ্য ওয়ান সাইজ ফিটস অল এভরি। তবে আবার বলছি, যারা এই ধরনের রোগগুলো যা ডাক্তার বলছে কখনো ভালো হবে না, তারা সুন্দর লাইফস্টাইলে আসেন,
অনেকটুকু রোগ ভালো হয়ে যাবে। সুন্দর লাইফস্টাইল মানে কি? প্ল্যান্ট বেসড খাবার, বাজারে মাছ মাংস ডিম দুধ যেগুলো আমরা কেমিক্যালি তৈরি করি, ফার্মে তৈরি করি, এগুলো বাদে ন্যাচারাল তৈরি করা করেন বা তৈরি করা কাটা কিনেন, সাগর মাছ পৃথিবীর সব দেশে পাওয়া যায়, কেন আমরা ফার্মে তৈরি করা স্টেরয়েড দিয়ে মাছগুলো খাবো? তাই না? তাহলে তো হয়ে যায়। সানলাইট পৃথিবীর কোথাও নাই, এমন কোন দেশ নাই। হ্যাঁ, লন্ডনে এখানে বসে আছি, লন্ডনের সানলাইটটা কম, সানলাইট তো পাওয়া তো যায়। হ্যাঁ, যেটুকু আছে সেটুকু এনজয় করেন, তখন হরমোন গ্ল্যান্ডগুলো অ্যাক্টিভেট হবে শরীরের। সানলাইট শুধু ভিটামিন ডি না, সানলাইটটা হচ্ছে যে শরীরের হাজার হাজার ফাংশনে কাজ করে। আর সানলাইটে ভিটামিন ডি নাই, সানলাইট ভিটামিন ডি তৈরি করার জন্য আপনার শরীরে এনাফ হেলদি কোলেস্টেরল লাগবে। আর সঠিক হেলদি ফ্যাট না খান, সারাদিন রোদে পড়লেও আপনার ভিটামিন ডি তৈরি হবে না। ইসি, আমরা যদি সঠিক খাবার সঠিক লাইফস্টাইল রাখতে পারি, তখন রোগগুলো অনেকটাই কমে যাবে। আর যদি সিরিয়াস পর্যায়ে হয়, তখন অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন, এবং মনে রাখবেন আমার কথা শুনে কেউ ডাক্তারের মেডিসিন বন্ধ করবেন না। আমাদের মেডিকেল সিস্টেম এসছে যে ইটস এ ব্লেসিং। আপনি কোথায় যাবেন আপনার ডাক্তার কাছে না গেলে? ডাক্তারের কাছে যাবেন, মেডিসিন নেবেন, নিজেকে টেক কেয়ার করবেন। এর পাশাপাশি আমরা বলছি যে আন্ডারলাইং ইস্যুগুলোকে ফোকাস করতে পারি, তখন যে কোনো রোগই ভালো হয়। আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক বেদুইন যখন জিজ্ঞেস করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোগ কোত্থেকে আসে, রোগ কি ভালো হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে সব রোগ আল্লাহর কাছ থেকে আসে, এবং প্রত্যেক রোগের শেফা আছে, সুস্থতা আছে, এক্সেপ্ট একটা রোগ, সেটা হচ্ছে বার্ধক্য। বার্ধক্য হলে একটু মানুষ উইক হবে, ফ্যাটিক হবে, একটু বয়স্ক দেখাবে, এটাই স্বাভাবিক। তাছাড়া যে কোনো রোগ ভালো হতে হবে, এটাই ভালো নিয়ম। আপনাকে যদি কেউ বলে রোগ ভালো হবে না, এই রোগ ভালো হবে না, এটা হবে না, অটোমিন ভালো হবে না, আমাদের ভিডিওগুলো দেখুন, তারা কী করেছে শুনুন, বিশ্বাস করুন, আপনারা যদি চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সব রোগ থেকে বের করে নিয়ে আসবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।